আমাদের চারপাশে অনেক দম্পতিকেই প্রতিনিয়ত একটি সন্তানের আশায় তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়। কেউ কেউ সফল হন, আবার কেউ কেউ হতাশ হয়ে পড়ে। সাধারণত সন্তান না হবার জন্য নারীকেই দায়ী করা হয়, কিন্তু এতে পুরুষ সঙ্গীর ভূমিকা অনেক সময় প্রধান হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন পুরুষরা বন্ধাত্বের ঝুঁকিতে থাকে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমাদের দেশে শতকরা 50 থেকে 55 জন সন্তানহীন দম্পতিদের স্বামীর কারণে সন্তান জন্ম দেবার ক্ষমতা থাকে না। পুরুষদের বন্ধাত্বের মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণ মানসম্পন্ন শুক্রাণু তৈরি না হওয়া। এখন প্রশ্ন হলো, কখন এবং কেন শুক্রাণু মানসম্পন্ন হয় না? যেসব পেশায় ছেলেদের খুব গরমের মধ্যে টানা কাজ করতে হয় তাদের শুক্রাণুর সংখ্যা হ্রাস পাবার সম্ভাবনা বেশি থাকে। একটানা মানসিক চাপ, দুশ্চিন্তা এসবও এই সমস্যা ডেকে আনতে পারে। ওজন সন্তান না হবার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, সেটা যে শুধুমাত্র বেশি ওজনের ক্ষেত্রে প্রযোজ্য এমনটি নয়। কম ওজনের সমস্যা থাকলেও সন্তান না হবার ঝুঁকি বাড়ে। অধিক পরিমাণে ধূমপান করা, অ্যালকোহল সেবন করা বাচ্চা না হওয়ার অন্যতম কারণ। এছাড়া প্রতিদিনের খাদ্য তালিকায় ফাস্ট ফুড জাতীয় খাবার বেশি খেলে এবং পুষ্টিকর খাবার কম খেলে এই সমস্যা হয়। যে সকল খাদ্য আমাদের শরীরের ভিটামিন এবং দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করে সে সকল খাদ্য বেশি বেশি খাওয়া উচিত। এক্সারসাইজের অভাব এই সমস্যার অন্যতম কারণ। দীর্ঘ সময় ধরে কোলের উপর ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি রাখলে এই ঝুঁকি বাড়তে পারে। এমনকি অতিরিক্ত টাইট ফিটিং কাপড় পরলেও এই সমস্যা বাড়তে পারে। তাছাড়া জন্মগত ত্রুটি থাকলেও এই সমস্যা দেখা দেয়। এসব সমস্যা থেকে বাঁচতে বিশৃঙ্খল জীবনযাপন পরিহার করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, পাশাপাশি যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিডিওটি এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।